নমস্কার, রুস কিচেন অ্যালার্জিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে প্রেজেন্ট করছি রাঁধুনি চিংড়ির সুস্বাদু বাঁধুনি, একটা সম্পূর্ণ ঘরোয়া রান্না। চিংড়ি দিয়ে আমরা বিভিন্নভাবে বাঙালি বাড়িতেও বানিয়ে থাকি চিংড়ির প্রিপারেশন। এটা একদম পাতলা, খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, যে কোনো সময় সহজে বানিয়ে নেওয়া যায়। একটা প্যান বা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, 2 চা চামচ। বেশি আছে, প্রথমে তেলটা গরম করে যেই মুহূর্তে ধোঁয়া দেখবেন ফ্লেম লো করে দিন। চিংড়ি আমি নিয়েছি 350 গ্রাম, বাজার থেকে ভালো করে কাটিয়ে এনে খুব ভালো করে ধুয়ে সোজা একদম, আমি কিন্তু কোনো নুন হলুদ এখনো মাখাইনি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ আগে থেকে মাখালে এই প্রিপারেশনে একটু অসুবিধা হবে, প্রচুর জল বেরোতে পারে। এই সময় দিচ্ছি তেলে দেওয়ার পরে 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে চিংড়িটাকে নাড়তে থাকুন, মোটামুটি 1.5 মিনিট ভাজা হবে। এই 1.5 মিনিটের মধ্যে প্রথম 30 সেকেন্ড ফ্লেমটাকে মিডিয়াম রাখুন, তারপরে 1 মিনিট ফ্লেম একদম বাড়িয়ে দিন হাই ফ্লেমে। 1 মিনিট করে ভেজে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, ভাজলে পরে প্রন কিন্তু শক্ত হয়ে যায়। এবারে একটা সেপারেট একটা বাটিতে 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন নুন, এটা একটু সামান্য জল দিয়ে মিশিয়ে রেখে দিন। এটা আমরা পরে ব্যবহার করব রান্নায়। ওই কড়াইতেই, কড়াই ধোবেন না, পরিষ্কার করবেন না, কারণ চিংড়ি মাছে যেটুকু ফ্লেশ এর মধ্যে আছে সেটাই কাজে দেবে। আবার সামান্য একটু সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হলে যে মুহূর্তে ধোঁয়া দেখবেন একদম লো করে দিন ফ্লেম, একটু অপেক্ষা করুন 10-15 সেকেন্ড, তারপরে দিয়ে দিতে হবে রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু একটা অদ্ভুত জিনিস, বেসিক্যালি সেলারি সিডস, যার একটা অসাধারণ ফ্লেভার থাকে। আমরা রাঁধুনি হিসাবে বলি এবং বাঙালিরা ব্যবহার করি, কিন্তু সেলারি কিন্তু বিভিন্ন চাইনিজ প্রেপারেশনে, ইন্দো চাইনিজ প্রেপারেশনে বা অন্যান্য বেশ কিছু থাই প্রেপারেশনেও এটা সেলারি ব্যবহার করা হয়। ঠিক যেভাবে দেখাচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু নাড়াচাড়া করে যে জলের মধ্যে আমি নুন আর হলুদটাকে মিশিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে প্রয়োজন মতো গরম জল দিলাম, গরম জলই দেবেন একদম হাই ফ্লেমে। জলটাকে এবারে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটতে দিন। এই বয়লিংটা কিন্তু এনশিওর করবেন যাতে বয়লিংটা প্রপারলি হয়, ভালো করে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে পরেই কাঁচা লঙ্কা, রাঁধুনি, হলুদ, তেল, সমস্ত কিছুর যে মাইল্ড ফ্লেভারগুলো সেগুলো এই ঝোলের মধ্যে তৈরি হয়ে যাবে, এসে যাবে। একটু বেশি এটাতে গ্রেভি বা ঝোল থাকবে। আমি এই স্টেজে এসে নুনটা চেক করলাম, আমার মনে হলো আরেকটু নুন দিতে হবে, আমি সামান্য আরেকটু 1/2 টিস্পুনের মতো নুন অ্যাড করলাম, দিয়ে দিলাম। এটা নুন অবশ্যই যে যার স্বাদ মতো দেবেন, কিন্তু টেস্ট করে নেবেন, আন্দাজ নিশ্চয়ই আমাদের প্রত্যেকের আছে। যদি সম্ভব হয় একটা পার্টিকুলার স্টেজে টেস্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো, প্রনস দিয়ে একবার একটু ভালো করে মিশিয়ে দেব জলের সাথে বা ঝোলের সাথে। তাহলে পরে চিংড়ির ভেতরে প্রপারলি জলের পেনিট্রেশন, ফ্লেভারের পেনিট্রেশন ভালোভাবে হবে। কম আছে, তারপর ঢাকা দিয়ে 3 মিনিট, ঘড়ি ধরে 3 মিনিট এটাকে কুকিং করুন, রান্না করুন। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান, বেল আইকন প্রেস করবেন কাইন্ডলি মনে করে এবং অল নোটিফিকেশন অন রাখবেন, তাহলে সময় মতো সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অরুস কিচেনোলজির তরফ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। রিকোয়েস্ট করব, অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আপনারা আমাকে আরও উৎসাহ দিন, সঙ্গে থাকুন,
তাহলে আলো আরো ভালো ভালো রেসিপি আমি আনবো। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।